ধর্মমঙ্গল। এক নজরে ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি ময়ূর ভট্ট। নিজ বংশীদাস কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, রামায়ণের অনুবাদক চন্দ্রাবতীর পিতা। মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন জমিদার রঘুনাথ রায়। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি এবং কি কি? দুটি যথা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং লাও সেনের কাহিনী। ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে ময়ূর ভট্ট। আকন্দ পুরাণ কার রচিত কাব্যগ্রন্থ? ময়ূর ভট্ট শ্যাম পণ্ডিত কে ছিলেন? ধর্মমঙ্গলের অন্যতম কবি নিরঞ্জন মঙ্গল কার কাব্যগ্রন্থের নাম? শ্যাম পণ্ডিত। সা বিরিত খান রচিত মঙ্গল কাব্যের নাম কি? বিদ্যাসুন্দর। কবিরঞ্জন কোন কবির উপাধি? রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনটিকে কবিরঞ্জন উপাধি প্রদান করেন। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। রামপ্রসাদ সেনের কাব্যগ্রন্থের নাম কি? কবিরঞ্জন। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়।